2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ছাত্র ছাত্রীদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো। তো এখন আমি ইংরেজি সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব, বিশেষ করে যেটা ফার্স্ট সেমিস্টার হবে, সেই ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কি রয়েছে, তার প্রশ্নের ধরন কেমন হবে, এই নিয়ে আমি আলোচনা করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছো বোর্ড থেকে যে সিলেবাস বা কোর্স স্ট্রাকচার যেটা দেওয়া রয়েছে সেটা আমি এখন আলোচনা করছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা যারা বাংলা মাধ্যমে ছাত্র ছাত্রী, আমাদের ইংরেজিটা হচ্ছে ইংলিশ বি, অর্থাৎ সেটার সংক্ষেপে আমাদের কোর্স কোডটা হচ্ছে ENGB, অর্থাৎ আমাদের ইংরেজিটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই ইংরেজিতে আমাদের ক্লাস 11 এবং 12 মিলিয়ে মোট 4টি সেমিস্টার হবে এবং প্রজেক্ট থাকবে 2 বছরেই। ক্লাস 11 এ প্রজেক্ট থাকছে 20 নম্বরের এবং ক্লাস 12 এ প্রজেক্ট থাকছে 20 নম্বরের। তাহলে এবার আমি একে একে আলোচনা করি, বিশেষ করে এখন আমি ক্লাস 11 এর যেটা সেমিস্টার 1 সেটা নিয়ে আলোচনা করব। তো ক্লাস 11 তোমরা দেখতে পাচ্ছ, তার সেমিস্টার 1 এর নম্বর থাকছে 40 নম্বর। এই 40 নম্বরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে 5টা ইউনিট রয়েছে, 5টা ইউনিটে সমস্ত আমাদের যে সমস্ত প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, টেক্সচুয়াল গ্রামার এবং রিডিং কম্প্রিহেনশন যেগুলো রয়েছে 5টা ভাগে ভাগ রয়েছে। এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ আমাদের প্রোজ যেটা রয়েছে, মানে গদ্যাংশ, যেটাকে আমরা গল্প বা প্রবন্ধ এগুলো থাকে ইংরেজিতে, তো তার জন্য আমাদের নম্বর থাকবে 10। এবং এই ফার্স্ট যেটা আমাদের সেমিস্টার, এর পুরোটাই কিন্তু হবে MCQ টাইপের, অর্থাৎ এই যে 40টা নম্বর, এখানে 40টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির নম্বর হবে কিন্তু 1 করে, অর্থাৎ টোটালটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে MCQ, যেটা আমাদের ফার্স্ট সেমিস্টার। কিন্তু সেকেন্ড সেমিস্টার আমাদের MCQ হবে না, সেখানে আমাদের SAQ এবং ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সার করতে হবে। অনুরূপ ভাবে আমি বলে রাখি যে ক্লাস 12 এর যেটা প্রথম সেমিস্টার, অর্থাৎ যেটাকে আমরা সামগ্রিক ভাবে সেমিস্টার 3 বলছি, সেটাও কিন্তু MCQ টাই হবে। আর যেটা ফোর্থ সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার, সে মানে ক্লাস 12 এর যেটা শেষ সেমিস্টার, সেটাও কিন্তু ডেসক্রিপটিভ টাইপ এবং SAQ টাইপ হবে। তো এখানে ইউনিট 1 এ প্রোজ থেকে 10 নম্বর থাকছে, তারপরে ভার্স, ভার্স মানে কবিতাগুলো থেকে থাকছে 10 নম্বরের, তারপরে র্যাপিড রিডার থেকে থাকবে 10 নম্বরের, তারপরে টেক্সচুয়াল গ্রামার থাকবে 5 নম্বরের, আর রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন যেটাকে আমরা সহজভাবে বলি, সেই জন্য থাকছে 5 নম্বরে। তাহলে মোট আমাদের এখানে হয়ে যাচ্ছে 40 নম্বর, এটাই ফার্স্ট সেমিস্টার। এবার এই 40 নম্বরের জন্য আমাদের কি কি গল্প, মানে গল্প, কবিতা, নাটক বা র্যাপিড রিডার কি পড়তে হবে, সেগুলো আমি তোমাদের এবার দেখিয়ে দিই, যেটা বোর্ড থেকে যেগুলো প্রেসক্রাইব মানে দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নিচ্ছ এখানটায়। তো ক্লাস 11 সাবজেক্টটা হচ্ছে আমাদের ইংলিশ বি। আমরা আগেই বলেছি যে আমরা ইংরেজিটা কিন্তু এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ি, যারা আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী। তো এখানে দেখতে পাচ্ছ ক্লাস 11 টোটাল থিওরি মার্কস হচ্ছে 80। তো এই টোটাল থিওরি মার্ক 80-র মধ্যে 2টো সেমিস্টার রয়েছে, ফার্স্ট সেমিস্টারে 40 আর সেকেন্ড সেমিস্টারে আরো 40। আমি আলোচনা করছি ফার্স্ট সেমিস্টার নিয়ে। তো ক্লাস 11 সেমিস্টার 1 টপিকস কি কি রয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে দেখো বলে দিচ্ছে যে MCQ মার্কস 1 MCQ টাইপের কোশ্চেন হবে, আর 1 মার্ক পার কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের নম্বর হবে 1 করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে তোমাদের 40টি প্রশ্নের উত্তর করতে হবে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে। আমি কিন্তু ইংরেজি সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো প্রথমে রয়েছে ইউনিট 1-এ, আমরা আগে দেখি যে 5টা ইউনিটে ভাগ করেছে। ইউনিট 1-এ প্রোজ রয়েছে, ইউনিট 2-তে রয়েছে ভার্স মানে কবিতাগুলো, ইউনিট 3-তে আমাদের রয়েছে র্যাপিড রিডার, ইউনিট 4-এ রয়েছে আমাদের টেক্সচুয়াল গ্রামার, আর ইউনিট 5-এ রয়েছে কম্প্রিহেনশন বা আনসিন যেটাকে আমরা বলি। এবারে কোন ইউনিটে আমাদের কি পড়তে হবে আমরা দেখে নিই। তো প্রথমে দেখতে পাচ্ছ আমাদের 3টি প্রোজ পড়তে হবে, অর্থাৎ গদ্যাংশ থেকে, যেখানে আমাদের গল্প বা প্রবন্ধ রয়েছে। তো সেখানে 3টি রয়েছে, 1 নম্বরে রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা আর কে নারায়ণের লেখা, তারপরে রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার, এই এটা রয়েছে, তারপর রয়েছে অমরনাথ। এই 3টি প্রোজ আমাদের পড়তে হবে। এই নম্বরগুলো কত থাকবে তোমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছ, যে অ্যাস্ট্রোলজার্স ডে থেকে থাকবে 4 নম্বর, তারপরে দ্য স্বামী অ্যান্ড মাদার থেকে থাকছে 3 নম্বর, এবং অমরনাথ থেকে থাকছে 3 নম্বর। এগুলো সবগুলো কিন্তু 1 নম্বর মানের প্রশ্ন হবে, MCQ টাইপ। এবারে ভার্স থেকে, অর্থাৎ কবিতা যেগুলো আমরা বলি সাধারণত পোয়েমস, সেখানে আমাদের 3টি পোয়েমস পড়তে হবে। প্রথমে রয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা কিন্তু পুরোনো সিলেবাসেও ছিল এবং প্রথমেই ছিল, সেটাই আবার দিয়ে দিয়েছে, আর বাকি 2টো কিন্তু আলাদা। তারপরে 2 নম্বরে রয়েছে দ্য বাঙ্গেল সেলার,
আর তারপর রয়েছে দ্য সেকেন্ড কামিং। এখানে নম্বরের বিভাজন হচ্ছে মানে প্রথমটা থেকে 4 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 3 নম্বর। তাহলে 10, 10, 20 নম্বর আমাদের হয়ে গেল আমাদের প্রোজ এবং ভার্স থেকে। এইবার রয়েছে র্যাপিড রিডার। র্যাপিড রিডারের ক্ষেত্রে আমাদের 3টি পড়তে হবে। আগেকার সিলেবাসে কিন্তু আমাদের 5টি র্যাপিড রিডার ছিল 11-এ, তো এখানে ওই 5টির মধ্যে থেকে 2টোকে বাদ দিয়ে 3টে রাখা হয়েছে। যেমন প্রথমে রয়েছে ম্যাকবেথ, তারপরে ওথেলো, তারপরে অ্যাজ ইউ লাইক ইট। এগুলো কিন্তু আগের সিলেবাসেও ছিল, কিন্তু প্রশ্নের ধরন চেঞ্জ হয়েছে। আগে এখান থেকে বড় প্রশ্ন থাকতো এবং এমসিকিউ থাকতো, কিন্তু এখন দেখুন মানে এখন এখান থেকে শুধুমাত্র এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। প্রথমটি ম্যাকবেথ থেকে থাকবে 4 নম্বরের, তারপরে ওথেলো থেকে থাকছে 3 নম্বরের, এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে থাকছে 3 নম্বরের। তো এই গেলো Unit 3 র্যাপিড রিডারের বিষয়টা। এবার টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার বলতে টেক্সট বইয়ের যে সমস্ত পড়াগুলো থাকবে সেখানকার কোনো সেন্টেন্স তুলে আমাদের উত্তরগুলো করতে দেবে। তো এর জন্য 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মান 1 করে 5 নম্বর। এখানে আমাদের যে বিষয়গুলো থাকবে সেটা হলো টেন্স থাকতে পারে, ভয়েস চেঞ্জ থাকতে পারে, ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ যেটা, ফেজাল ভার্ব, প্রিপজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ মূল কথা বলতে গেলে যত রকমের গ্রামার হয় সমস্ত গ্রামারটাই কিন্তু আমাদের করতে হবে, তার জন্য নম্বর থাকছে 5। তাহলে বিষয়টা কিন্তু মোটেই সহজ নয়, সমস্ত রকমের গ্রামারটাকে কভার করে আমাদের 5 নম্বর এখান থেকে থাকবে। এটা হচ্ছে ইউনিট সরি এটা হলো ফার্স্ট সেমিস্টার 11-এর। এবারে যেটা রয়েছে কম্প্রিহেনশন বা আনসিন, যেটা আনসিন তো আমাদের ক্লাস 10-এও ছিল, সেখানে আমাদের আনসিন 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হতো। সেটা আবার 11-এর যেটা ফার্স্ট সেমিস্টার সেখানে আমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের। এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন, আনসিন তো আনসিন, অর্থাৎ এটা পরীক্ষার হলেই এদের সঙ্গে তোমার দেখা হবে। তো এই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের 40 নম্বরের বিষয়। আমি ধীরে ধীরে সমস্ত সেমিস্টার গুলো নিয়ে আলোচনা করব, এবং যে সমস্ত ভার্স, তারপরে তোমার যে সমস্ত প্রোজ রয়েছে বা র্যাপিড রিডার রয়েছে বা গ্রামার রয়েছে সবগুলো নিয়ে কিন্তু আমি ধীরে ধীরে আলোচনা করব। যদি তোমাদের রেসপন্স ভালো পায়, অর্থাৎ তোমরা যদি আমার ভিডিওগুলো পছন্দ করো, আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই কিন্তু আমি সমস্ত রকমের ভিডিও, বিশেষ করে ইংরেজি সাবজেক্টের, আমি সমস্ত রকমের ভিডিওগুলো তোমাদের দিয়ে দেবো। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।